ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ঈশ্বরদি বেনারসি জামদানি কাতান শাড়ি তৈরির কারিগরেরা স্থানীয় ক্রেতাদের চাহিদা মেটানোর পাশাপাশি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে অর্ডার সরবরাহে ব্যস্ত সময় পার করছেন এখানকার মহাজনরা ঈদকে সামনে রেখে শাড়ির পাশাপাশি এখানে তৈরি হচ্ছে আকর্ষণীয় রং আর ডিজাইনের লেহেঙ্গাও আহমেদুল হক ডেস্ক পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেহ মোহাম্মদপুর ও লোকোসেট এলাকায় ঢুকলেই চোখে পড়বে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে বেনারসি জামদানি কাতান শাড়ি তৈরির তাঁত তাঁতগুলো শ্রমিকদের কাজের ব্যস্ততায় মুখর বছরের অন্য সময়গুলোতে তাঁত শ্রমিকেরা কিছুটা অলস সময় পার করলেও ঈদকে সামনে রেখে দম ফেলার ফুরসত নেই তাদের শ্রমিকরা জানান বছরের অন্যান্য সময়ের তুলনায় এখন কাজ বেড়ে যাওয়ায় লাভবান হচ্ছেন তারা আগে ডাল সিজনে আমরা শাড়ি কাটতাম দুইটে থিনে তিনটা একটা শাড়ি নামালে পল্লু তো সেখানে পঁয়তাল্লিশশো থেকে ছ হাজার টাকা পর্যন্ত আমরা সবটা চিনি ঈশ্বরদি বেনারসি পল্লীর শাড়ির সুনাম জেনে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসছেন শাড়ি ব্যবসায়ীদের কাছে এবার ঈদকে সামনে রাখে আমরা অনেকগুলো নতুন নতুন কাপড় আইটেম তৈরি করেছি আর অনেক বেচাকেনা হচ্ছে আমি রংপুর থেকে আসছি ঈশ্বরদির বেনারসি শাড়ির অনেক নাম শুনছি এই জন্য ঈদ উপলক্ষে বেনারসি কিনতে আসছি ঈদ উপলক্ষে আল্লাহর মতো বেচাকেনা খুবই সুন্দর আমরা কাপড় দিতে পারছি না বাইরে এত চাহিদা তবে এই ব্যবসায় সরকারি সহযোগিতা পেলে সব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে জানান বেনারসি তাঁত সমিতির এই নেতা তাঁতি সংকটের কারণে হয়তো বা পিছিয়ে যাচ্ছে সরকার কোনো সুব্যবস্থা যদি করতে পারে আমরা তাঁতি যদি নিয়মিত পাই তাহলে এই আমরা ধরে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এবং বেনারসি তাঁত মালিকদের স্বল্প সুদে ঋণ দেওয়া হলে এখানকার উৎপাদিত শাড়ি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা নিউজ